চাঁদের বড়ি চ্যানেলের প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় খুব ভালো আছো, তাই না বন্ধুরা? সজীবের নাগিন ভার্সেস এলিয়েনের আজকের পর্বে তোমরা যে গল্পটি দেখবে তার নাম হলো হঠাৎ করে এমন মেঘ চমকাচ্ছে কেন? সজীব, তাড়াতাড়ি চলো, না হলে বিপদ হতে পারে। চলো। আরে কি ব্যাপার, শুকনো আকাশে এমন বিদ্যুৎ চমকাচ্ছে কেন? মনে হচ্ছে আবারও কোথাও গড়বড় হচ্ছে। আমার কাছে এখন আকাশের সব বিদ্যুতের শক্তি চলে এসেছে। এটা দিয়ে কি হবে? এটা হলো পৃথিবীর সব থেকে শক্তিশালী কম্পিউটার চিপ। এটা সজীবের জাদু জ্যাকেটে প্রবেশ করিয়ে দিতে পারলেই সজীব আমার কথায় উঠবে, আমার কথায় বসবে। সজীব, তোমাকে হত্যা করতে পৃথিবীতে এবার আমি নিজেই যাব, এবার আর তোমার রক্ষে নেই। চিপ, আমিও আপনার সাথে পৃথিবীতে যাব সজীবের মৃত্যুর আনন্দ উদযাপন করতে। ঠিক আছে কমান্ডার, তুমিও আমার সাথে যাবে। এলিয়েন চিফের প্ল্যান মতো এলিয়েন কমান্ডার আর এলিয়েন চিফ সজীবদের শহরে আসে, আর তারপর সজীবকে বোকা বানানোর জন্য তারা একটা ফোন দিয়াটে। চিফ, ওই দেখুন সজীবরা ওখানে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। কমান্ডার, যাও তোমার খেলা শুরু করো। ঠিক আছে চিফ। এরপর এলিয়েন কমান্ডার তার রূপ বদলিয়ে আইসক্রিমওয়ালার রূপ ধারণ করে, আর তারপর সজীবদের সামনে যায়। আইসক্রিম লাগবে, আইসক্রিম, মজার মজার আইসক্রিম, ভ্যানিলা, চকলেট, স্ট্রবেরি, সব একদম ফ্রি, কোনো টাকা দিতে হবে না, আগে আসলে আগে পাবেন। আইসক্রিম লাগবে, আইসক্রিম। মা দেখো, ফ্রি আইসক্রিম। ও মা, সে কি কথা রে, ফ্রি আইসক্রিম, চল চল এক্ষুনি আইসক্রিম নিয়ে নেই। সজীব দেখো, ওই লোকটা ফ্রিতে আইসক্রিম দিচ্ছে। রুবেল, চলো চলো, তাড়াতাড়ি চলো, না হলে সব শেষ হয়ে যাবে। না, তোমরা যেও না, ফ্রি জিনিস খেতে হয় না। ওগুলো তো আইসক্রিম, খেলে কিছুই হবে না। চলো না সজীব, ওই আইসক্রিম গুলো খাই। কি সুন্দর সুন্দর আইসক্রিম, কিছু হলে তুমি তো আছোই, চলো। এত করে যখন তোমরা সবাই বলছো, তাহলে চলো। সজীব তার বন্ধুদের জোরাজুরিতে অবশেষে ওই আইসক্রিমওয়ালার কাছ থেকে ফ্রিতে আইসক্রিম খেতে রাজি হয়। হা 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 হা, চিফ, আমরা সফল হয়েছি,
এবার সজীবকে আমি নিজের হাতেই হত্যা করব। কমান্ডার, সজীবকে হত্যা করার জন্য এত ব্যস্ত হচ্ছ কেন? সজীবকে তো হত্যা করবই, কিন্তু তার আগে সজীবকে আমার দাস বানিয়ে ওর হাতেই এই শহরকে ধ্বংস করব, আর তারপর সজীবকে আমরা হত্যা করব। সজীব আমাদের দাস হবে সেটা কিভাবে চিফ? এটা করার জন্য সজীবের জ্যাকেট লাগবে। তুমি এখন সজীবের জ্যাকেট নিয়ে আসো, যাও। ঠিক আছে চিফ, আমি এখনই আনছি। তখন কমান্ডার সজীবদের বাড়িতে যায় এবং সে ম্যাজিক্যাল জ্যাকেট নিয়ে মাদার ভেসেলে ফিরে আসে। এই দেখো, সজীবের ম্যাজিক্যাল জ্যাকেটের ভেতরে আমার এই বিদ্যুতের শক্তির চিপ লাগিয়ে দিচ্ছি। এই চিপের কারণে জ্ঞান ফিরে আসলেই সজীব আমাদের দাস হয়ে যাবে, আর তখন সজীবকে দিয়ে আমরা এই শহরটাকে ধ্বংস করে দেব। সজীবের ম্যাজিক্যাল জ্যাকেটের বিদ্যুতের ওই শক্তির চিপ লাগিয়ে দেওয়ার কিছুক্ষণ পরেই সজীবের জ্ঞান ফিরে আসে, আর তৎক্ষণাৎ সে হয়ে যায় অন্য আরেক সজীব। তুমি কে? তোমার নাম কি? আমি কে আর আমার নাম কি? আমি তো কিছুই মনে করতে পারছি না। তুমি হলে সজীব। আমি হলাম সজীব, তাহলে তুমি কে? আমি হলাম তোমার বস। ওকে, তুমি আমার বস। সজীব, বসের সব কথা শুনতে হয়। হ্যাঁ, আমি তোমার সব কথা শুনবো। এখন আমার সাথে বলো, পৃথিবীর সব মানুষ আমাদের শত্রু। পৃথিবীর সব মানুষ আমার শত্রু? আমরা তাদেরকে দাস বানিয়ে ফেলবো, আর যারা কথা শুনবে না তাদেরকে মেরে ফেলবো। আর যারা আমাদের কথা শুনবে না তাদেরকে দাস বানিয়ে ফেলবো। এই তো সজীবের জ্যাকেটে ইনস্টল করা প্রোগ্রাম ঠিক মতোই কাজ করছে। এখন সজীব হয়ে গেছে আমাদের দলের। কি দারুণ আইডিয়া বানিয়েছেন চিফ, সত্যিই আপনার কোনো জবাব নেই। সেটা এতদিনে বুঝেছ গাধা কোথাকার? সজীব, যাও, এই শহরের সব কিছু ধ্বংস করে দাও। ওকে চিফ, আমি এখনই এই শহরকে ধ্বংস করে দিচ্ছি। এরপর এলিয়েন চিফের কথা মতো সজীব তাদের শহরকে ধ্বংস করতে শুরু করল। অফিস, আদালত, গাড়ি, বাড়ি, দোকানপাট সব কিছুই সে তছনছ করে দিচ্ছিল। সজীবকে ঠেকানোর চেষ্টা যেই করেছে সজীব তাকেই আক্রমণ করছিল, এমনকি শহরের পুলিশের সাথে সে যুদ্ধ শুরু করে দেয়। এতো দেখছি সজীব। মিস্টার মেয়র, আপনি এখানে দাঁড়ান, আমি এক্ষুনি দেখে আসছি সজীব কেন এমন করছে। নাগরানি, চলুন এখান থেকে, না হলে সজীব আপনাকে মেরে ফেলবে, ও পাগল হয়ে গিয়েছে। আমার মনে হচ্ছে ওই বৃদ্ধ চমকানির সাথে এর কোনো সম্পর্ক আছে, বিষয়টা এখনই জানতে হবে আমাকে।
আমি ঠিক সন্দেহ করেছিলাম। নাগরানী, এই দেখুন, সজীবের ম্যাজিক্যাল জ্যাকেটে একটা আলাদা চিপ লাগিয়ে দেওয়া হয়েছে, সেটার কারণেই সজীব এইসব উল্টোপাল্টা কাজ করছে। এটা নিশ্চয় ওই এলিয়েন চিফেরই কাজ হবে। নাগরানী, আপনি একদম ঠিক বলেছেন, এটা এলিয়েন চিফের কাজ। কিন্তু স্যার, সজীবকে যদি আমরা থামাতে না পারি তাহলে তো পুরো শহরকে সে ধ্বংস করে ফেলবে। কিন্তু ম্যাজিক্যাল জ্যাকেটের কারণে সজীবের শক্তি আমার থেকে দ্বিগুণ হয়ে গিয়েছে, ওকে থামাবার শক্তি আমার নেই। স্যার, এখন তাহলে কি হবে? সজীব কি তাহলে আমাদের ধ্বংস করে ফেলবে? একটা উপায় আছে। কি উপায় স্যার? নাগরানীও যদি ম্যাজিক্যাল জ্যাকেট পরে তাহলে নাগরানীর শক্তিও সজীবের সমান হবে, আর সেই ম্যাজিক্যাল জ্যাকেটের শক্তি দিয়ে নাগরানী যদি সজীবের জ্যাকেটে লাগানো ওই চিপটি বের করতে পারে তাহলে সজীব আবারও আগের মতো হয়ে যাবে। কিন্তু স্যার, নাগরানী যদি সজীবের সাথে যুদ্ধে হেরে যায় তাহলে কিন্তু সজীব নাগরানীকে মেরে ফেলতে পারে। তুমি ঠিক বলেছ, সজীব এখন এলিয়েন চিপের দাস হয়ে গিয়েছে, এলিয়েন চিপের কথা মতো সে যে কোনো কিছু করতে পারে। শহর আর সজীবকে বাঁচাতে এছাড়া আমাদের আর কোনো উপায় নেই মিস্টার মেয়র। আমি সজীবের সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছি। ঠিক আছে নাগরানী, এই দেখুন, এটাই হলো সেই ম্যাজিক্যাল জ্যাকেট, এটা পরে নিন। এরপর নাগরানী সেই অদ্ভুত ক্ষমতার ম্যাজিক্যাল জ্যাকেটটি পরে সজীবের সাথে যুদ্ধ করার জন্য রওনা হয়। সজীব, এসব ভাঙচুর বন্ধ করো। হা হা হা, তোমার বুঝি মরণের শখ, তাই না? ঠিক আছে, এবার মরো। আমাকে সজীবের ওই চিপটি বের করে ফেলতে হবে। এদিকে এক পর্যায়ে সজীব আর তার নাগিন মায়ের তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। সজীব তার নাগিন মায়ের দিকে খুব ভয়ানক সব জাদুর শক্তি মারতে থাকে। নাগরানী কিন্তু সজীবকে শুধু ঠেকিয়ে রাখার চেষ্টা করছিল। তার মূল লক্ষ্য ছিল সজীবের জ্যাকেট থেকে এলিয়েনদের লাগানো ওই চিপটি বের করে ফেলা। নাগরানী তার মনির শক্তি দিয়ে সজীবের দুটি হাত বেঁধে ফেলে, আর ওই সময়ের মধ্যে সজীবের জ্যাকেট থেকে সে এলিয়েনদের চিপটি বের করে ফেলে। যাক, অবশেষে পেরেছি। নাগরানী, তুমি আবারও আমাকে পরাজিত করলে। আরে নাগিন মা, কি হয়েছে আমার? আমি এখানে কেন? কই সজীব, কিচ্ছু হয়নি তোমার, চলো বাড়িতে চলো। হ্যাঁ হ্যাঁ নাগিন মা, চলুন বাড়িতে যাই। তো বোন,
বন্ধুরা, আমাদের আজকের পর্বটি এখানেই শেষ। পর্বটি তোমাদের কেমন লেগেছে বন্ধুরা, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবে, আর বেশি বেশি শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে। আর তোমরা যারা আমাদের চাঁদের বুড়ি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, তারা জলদি সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী পর্বে আবারও দেখা হবে বন্ধুরা। সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো। বাই বাই।